প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আমি সুকুমার বর্মন, সহকারী শিক্ষক বিজ্ঞান, মানসতী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে তোমাদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল ক্লাস উপস্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, এর পূর্ববর্তী ক্লাসে আমরা নিউটনের সূত্র সম্বন্ধে তোমাদের শিখে আসি। আচ্ছা, বলতে পারো নিউটনের সূত্রগুলো? আচ্ছা, তোমরা বলো তো নিউটনের প্রথম সূত্র কি? উত্তরে, প্রত্যেক বস্তুই উত্তরে আচ্ছা আমি বলছি যে নিউটনের প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এরকম আমরা দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র শিখেছি। নিউটনের যে তিনটে সূত্র, আমরা তিনটে সূত্রই শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের জানতে হবে বস্তুর ভর আছে, বেগ আছে, ভর আর বেগ গুণ করলে হয় ভর বেগ। তাই আজকের আমাদের বিভিন্ন ধরনের ভরবেগের সংরক্ষণের সূত্র আছে, সেই ভরবেগের সংরক্ষণের সূত্র আমরা প্রতিপাদন করব। আজকের পাঠ ভরবেগের সংরক্ষণের সূত্রের প্রতিপাদন। শিক্ষার্থীবৃন্দ, ধরে নিলাম আমরা দুটো বস্তু, একটা বস্তু হলো পি আর একটা বস্তু হলো কিউ। এই পি এবং কিউ বস্তুর উপর, পি ও কিউ বস্তুর আদি বেগ হলো U1, আদি বেগ হলো U2। পি এবং কিউ একই সরলরেখা বরাবর একই দিকে চলছে। যদি পি এর বেগ কিউ এর বেগের চেয়ে বেশি হয়, অর্থাৎ U1 গ্রেটার দেন U2 হয়, তাহলে কিউ বস্তুটি চলতে চলতে একবার পি বস্তুটিকে ধাক্কা দেবে। এই যে ধাক্কা দেওয়ার সময় যদি কিউ বস্তুটা পি বস্তুকে ধাক্কা দেয়, মানে কিউ যদি পিউকে আঘাত করে, এইটু একটা বল, এইটাকে বলা হয় ক্রিয়া বল। যাকে আমরা যদি কিউ বস্তু পি বস্তুকে ধাক্কা দেয়, তাহলে এই ধাক্কার বলকে বলবো আমরা ক্রিয়া বল, যাকে বলা হয় F1। আবার পি বস্তু ও কিউ বস্তুকে একসময় ধাক্কা দেবে, তাহলে এই যে পি বস্তু যদি কিউ বস্তুকে ধাক্কা দেয়, তাহলে এটা হলো প্রতিক্রিয়া বল, তাহলে এইটাকে বলা হয় হলো F2। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউটনের তৃতীয় সূত্র শিখেছিলাম, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেহেতু পি বস্তুকে ধাক্কা দিয়েছে, তাহলে পি বস্তু ও কিউ বস্তুকে ধাক্কা দিবে। তাহলে পি বস্তু যখন ধাক্কা খায়, তাকে এই বলকে বলা হয় ক্রিয়া বল, আর পি বস্তু যখন ধাক্কা দেয়, তাকে বলা হয় প্রতিক্রিয়া বল। ধরি এই ধাক্কাধাক্কি সময়কাল ধরলাম হলো, এই ধাক্কা এবং ধাক্কাধাক্কির সময় ধরলাম হলো টি, তাইলে পি বস্তুকে ধাক্কা দিতেছে তার নাম হলো F1, আর ওতে ধাক্কা পেতেছে সেটা হলো F2। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F1 সমান সমান F2, কিন্তু বিপরীত প্রতিক্রিয়া, তাই মাইনাস। শিক্ষার্থীবৃন্দ, ধরে নিলাম এই ধাক্কাধাক্কির সময়কাল হলো টি, যত সময় ধাক্কাধাক্কি হলো তার সময় হলো টি, যখন কিউ পিতে ধাক্কা দিবে, কিউ ও পিতেও ধাক্কা দিবে, এই ধাক্কাধাক্কির ফলে একটা নতুন বেগের উদ্ভব হবে, তাকে বলা হয় V1 এবং V2। এবং এই ধাক্কাধাক্কির সময় বা যে সময় ব্যাপী ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এর সময় ব্যাপী একটা ত্বরণ সৃষ্টি হবে, তাকে বলা হয় A1 এবং A2। তাহলে এই 1 নং সমীকরণ আমরা দিয়ে রেখেছিলাম যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F1 মাইনাস F2, তাই আমরা 1 নং মতে এবং এই সমীকরণটাকে নামলাম F1 সমান সমান মাইনাস F2। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, তাহলে F=F1=M1A1, এই মাইনাস মাইনাস থাকবে, F2 হলো M2A2।
M1 V1 plus M2 V2.
আরো সূত্রাবলী আর তরল সূত্র শিখেছিলাম v ইকুয়াল টু u v ইকুয়াল টু u তরল a ইকুয়াল টু v মাইনাস u বাই t এই সূত্রগুলি তোমরা বাড়িতে অনুসরণ করে আসবে এটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন অঙ্ক তোমাদের আগামী ক্লাসে শেখাবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে ভালো থাকো তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার ক্লাস সমাপ্ত টান ধন্যবাদ।